আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে ও দয়ায়। আজকে আমি আপনাদেরকে একটি হাদিস জানাবো, যে হাদিসটি জানলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন যে 1400 বছর পূর্বে বর্ণিত হাদিস বর্তমান পৃথিবীতে কার্যকর হতে যাচ্ছে। সে হাদিসটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পূর্ব দিক তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের যারা মূর্তি পূজা করে তাদের সাথে যুদ্ধ হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে। ওই যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী। আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন, আর শেষ ভাগ আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয়লাভ করবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যুদ্ধ বদর সমতুল্য। সুবহানাল্লাহ। তিনি আরও বলেন, ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন, তারা যেন সেই যুদ্ধে শরিক হন। হাদিস নাসাই খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 152, সুনানে আবু দাউদ খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 42। ধন্যবাদ সবাইকে।